বাবু, কাঁদিস নে বাবু, কাঁদিস নে, কাঁদিস নে। আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে, মেয়েটার দিকে তাকে একটু শক্ত হ তুই। আমি পারছি না, অনন্যা দূরে আছে, ওর সঙ্গে আমার ঝগড়া, সে পর্যন্ত আমি ভাবতে পারি, কিন্তু অনন্যা এই পৃথিবীতে নেই, আমি কিছুতেই ভাবতে পারছি না মা। কার সঙ্গে ঝগড়া করব আমি, কার সঙ্গে অশান্তি করব? আমার আর অনন্যার মধ্যে যে ব্রিজটা ছিল সেটা ঝগড়া দিয়েই তৈরি ছিল মা, এটা আমি কোনোদিন কাউকে বোঝাতেই পারিনি, একমাত্র অনন্যা বুঝত। বুঝতো বলেই যতবার আমি ওর কাছে গেছি কখনো আমাকে ফিরিয়ে দিতে পারিনি। কখনো অনন্যার জীবনে যেই আসুক, যাই ঘটুক না কেন, ও কোনোদিন আমাকে মন থেকে মুছে দিতে পারিনি, ঠিক যেমন আমি পারিনি ওকে কোনোদিনও মন থেকে মুছে দিতে। মামুনি। হ্যাঁ মা বল। মামাম যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ কি নাটকগুলো চলবে নাকি? আমার কিন্তু ভালো লাগছে না, তোমরা প্লিজ মামামকে নিয়ে যাও। আমি তো এই পর্যন্তই ছিলাম মা, এবার আমি এবার আমি চলে যাব, তোমার বন্ধু যা ঠিক করবে তাই হবে। আপনি শ্মশানে যাবেন না? না আজ আর নয়, আমি আজ বাড়ি ফিরে যাব এখান থেকে। বাড়িতে এসে নিজের বাচ্চাটাকে একবার চোখের দেখাও দেখবি না? আজ তো তোমাদের দয়ার উপর নির্ভর করে দে ভাই, তোমরা দেখতে দিলে দেখবো, তবে ভিক্ষে চাইতে পারবো না হাত পেতে। না